নমস্কার, গুড আফটারনুন, ওয়েলকাম টু সুখের চাকা, দ্য হুইল অফ হ্যাপিনেস। আমি চলে এসেছি, আই এম ইয়র দোস্ত স্ন্যাক্স মুখার্জি। রোজকার মতন আজকেও চলে এসেছি, বাট আজকে লাইভ ইন শো। আপনারা ফোন করুন, কথা বলুন, আমাদের সাথে থাকুন, ম্যাডামের সাথে কথা বলুন, নিজের সমস্যা নিয়ে চলে আসুন আমাদের কাছে, আর ম্যাডামের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ম্যাডামকে দেখান, নিজের ফিউচারটাকে সিকিওর করুন। কতদিন আর ঘরে বসে ভাববেন, ভেবে ভেবে কাটছে আপনার জীবন, কি হবে আমার লাইফ, কতটা খারাপ। তো এই সব খারাপকে ভালো করার জন্য যিনি আছেন, ওয়ান অ্যান্ড অনলি অ্যাস্ট্রো পারমিস, অ্যাস্ট্রো গাইড, অ্যাস্ট্রো মোটিভেটর, প্লাস ফেংশি বিশেষজ্ঞ, ফেস রিডার, হস্তরেখা বিশেষজ্ঞ। আর একটাই কথা আমি সবসময় বলি যে আমাদের পাশে আছে, হাত বাড়ালেই বন্ধু। তো চলুন বন্ধুর সাথে ডাইরেক্ট কথা বলি। ম্যাডাম চলে এসেছেন আমাদের মাঝখানে। ম্যাডাম, গুড আফটারনুন, ওয়েলকাম টু সুখের চাকা, দ্য হুইল অফ হ্যাপিনেস। নমস্কার, বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের মোটিভেটিং মেসেজ, ইগো ইজ দ্য ওনলি রিকোয়ারমেন্ট টু ডিস্ট্রয় এনি রিলেশনশিপ, সো বি আ বিগার পারসন, স্কিপ দ্য ই অ্যান্ড লেট ইট গো। তাই না? অহংকার এমন একটা বস্তু যে যে কোনো সম্পর্ককে ধ্বংস করে দেয়। অহংবোধ রাখা কখনোই উচিত না, যে কোনো প্রবলেম তাতে ধ্বংস, যে কোনো রিলেশন, যে কোনো সম্পর্ক তাতে ধ্বংস হয়ে যায়, সুতরাং বড় মনের মানুষ হয়ে যান। সেখানে ইগোর, ইজিও, ইগোর ইটাকে স্কিপ করে দিন, ইটাকে পাল্টে দিয়ে আপনি স্মুথভাবে নিজের জীবনটাকে চলে এগিয়ে চলুন। দেখবেন জীবন অনেক শান্তি পাবেন। সব সময় অহংবোধ রেখে কোনো কিছু অ্যাচিভমেন্ট করা যায় না, আর অহংকারই পতনের মূল, তাই না? পতনের মূল কারণ কিন্তু অহংকার, ইগো। আমার মধ্যে যে মোমেন্টে অহংবোধ চলে আসবে, ওই মোমেন্ট থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে আমার অবনতির। ইগো রাখা উচিত না, ইগো রেখে কোনো সুফল হয় না। আমি অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছি, ইগো আসলে মানুষকে পতনের দিকে ঠেলে যায়। আপনি ভালো কাজ করলে অবশ্যই যুগ যুগ ধরে লোকে বলবে আপনি ভালো, তার জন্য আপনাকে নিজের মধ্যে অহংকার রেখে আই অ্যাম দ্য বেস্ট বলার কোনো মানে হয় না। লোকে যখন আপনাকে ভালো বলবে, সেইটা অনেক জগতের মাঝে সেটা ছড়িয়ে পড়বে। বাহ, দারুণ কথা বললেন। তো ম্যাডামের ক্লু ধরে আমি একটা কথা বলি, টু লিভ আ হ্যাপিলি অ্যান্ড ইনওয়ার্ড পাওয়ার অফ সোল। তো যদি খুব খুশিতে থাকবেন, তাহলে ওটাই বেঁচে থাকার রসদ হয়। তো চলুন আজকে আমাদের শোটা যেটা আছে এগোনো যাক। আজকে সান ট্রানজিট করছে, যেটা নিজের অবস্থান পাল্টাচ্ছে, তার রাশি আর গ্রহের ওপরে কি প্রভাব পড়বে এটা নিয়ে ম্যাডাম আজকে কথা বলবেন। তো এটা ম্যাডামের শো, এটা ম্যাডাম স্পেশালিস্ট, আমি ম্যাডামের পাশে থাকবো, আপনাদের মাঝখানে ব্রিজের কাজ করব, আপনাদের ফোন অ্যাটেন্ড করব, ম্যাডামের সাথে ডিসকাশন করব। তো চলুন সোজা ম্যাডামের সাথে কথা বলে নিই। তো ম্যাডাম, আজকে যেটা হচ্ছে যে এই যে সান যে ট্রানজিট করছে অন্যদিকে, তো এর গ্রহ অবস্থানটা কি থাকবে? সূর্য তুলা রাশিতে নিচস্থ অবস্থায় থাকার দরুন প্রত্যেক মানুষের মধ্যে আবার শুক্রের সাথে অ্যাটাচড হয়ে রবি শুক্র দারিদ্র দোষ করে বসেছিল। 18 তারিখে সূর্য ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে, সূর্য উদয় হবে এবং নিচস্থ দশার থেকে মুক্তি পেয়ে একটু উন্নত অবস্থানে যাবে। সুতরাং অনেকেরই ভালো হবে, কিন্তু কিছু মানুষের সাবধানে থাকতে হবে, সেটা আমি একে একে বলে দেব। একজন কলার আছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ঋষিন ব্যানার্জি। কি ব্যানার্জি? তুহিন? ঋষিন। ঋষিন, আচ্ছা। আর ডেট অফ বার্থটা বলুন ঋষিন। হ্যাঁ, ও 28 নভেম্বর 1997 এ ওর জন্ম, নর্থ বেঙ্গলে। 97। টাইমটা বলুন। টাইমটা হচ্ছে বিকাল 5:45। 5:45 বিকেল। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আনসার এই বইতে পাবেন, ম্যাডামের 11 বছরকার রিসার্চ একটা বইয়ের মাধ্যমে, যে আপনাদের কি রিসার্চ ওয়ার্ক আছে এটা নিয়ে আপনারা কথা বলতে পারেন। এই বুক অফ উইজডম নিয়ে কথা বলবেন ম্যাডাম পরে। তো চলুন, বৃষ লগ্ন আর তুলা রাশি। হ্যাঁ হ্যালো, বৃষ লগ্ন তুলা রাশি, ঠিক আছে? পড়াশোনা একদম মন ছিল না? না,
এবং প্রচন্ড ইগো, মানে মানে ওর খুব আত্মসম্মান বোধ খুব বেশি, অভিমান খুব বেশি, তাই না? ম্যাডাম ঠিকই বলছেন, প্রচন্ড অভিমানী। দেখুন অষ্টমে বুধ চলে গেছে, কিন্তু জানেন তো বুদ্ধির দোষে অনেক কাজ নষ্ট করবে, বুদ্ধির দোষে ওর জীবনে দুর্বিষহ বিপাক আসবে। আচ্ছা, দশমে নিচস্থ বৃহস্পতি, পেটের প্রবলেম আপনার ছেলের অবশ্যই আছে, গ্যাস অম্বল পেটের প্রবলেম, এগুলো থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা ম্যাডাম, ওর কেরিয়ার কিরকম হতে পারে? দেখুন চার্ট রেকটিফাই করতে হবে, দশমে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে ছেলে, সেই জন্য অ্যাক্টিভিটি খুব কম, ভীষণ কুঁড়ে হয়ে গেছে ছেলে, প্রচন্ড অলস, সময় নষ্ট করে শুয়ে বসে মোবাইল ঘেটে জীবন নষ্ট করে ফেলছে, তাই না? শুনুন, এর থেকে দুঃখজনক কিছু হয় না, চার্টটা আপনি এখনো চান্স আছে, ইমিডিয়েট চার্ট রেকটিফাই করুন, তাহলে ইনকাম অনেকটা বাড়বে এবং রাস্তা খুলবে, কারণ ওর অ্যাক্টিভেশন কখনোই একটা যুবকের মতো নয়, ওর অ্যাক্টিভেশন আমি কিছু কাজ করব এই ব্যাপারটা অনেকটা কমে যাচ্ছে, তার পরিবর্তে ও আপনার উপর ডিমান্ড করছে অনেক বেশি, ঠিক না? ডিমান্ডিং, মানে ডিমান্ডিং ভাবটা ওর মধ্যে খুব বেড়ে যাচ্ছে, এইটা দাও ওইটা দাও, এত হাত খরচা লাগবে, এবং ফ্যাশন, প্রচন্ড ফ্যাশনিস্ট, সাজগোজ, পারফিউম, ড্রেস, ব্র্যান্ডেড জামা কাপড় এইসব নিয়ে মশগুল হয়ে আছে, বয়স বেড়ে যাচ্ছে, কাজ করা দরকার, এগুলো মাথা থেকে উবে গেছে, প্রচন্ড রাগ জেদ বাড়বে, এবং ওই ফ্যাশন করতে করতে সেই পয়সা যেটুকু পাবে ওটুকু নষ্ট হয়ে যাবে, চার্ট রেকটিফাই করলে ইনকাম বাড়বে, আবারও বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের মান সম্মান হানি হওয়ার যোগ আছে, অসুস্থ হয়ে যাবে, শির দ্বারা পায়ের প্রবলেম, মাথার যন্ত্রণা, এরকম ব্যাধিতে তারা ভুগতে পারে, শরীর নিয়ে সচেতন থাকবেন, কিন্তু হঠাৎ ধনলাভ হবে, মেষ রাশির জাতকরা হঠাৎ ধনলাভ প্রাপ্তি হবে, ওম ঘৃণী সূর্যায় নমো, এই জপ করুন ভোরবেলা সূর্যকে দেখুন, দেখুন মন্ত্র উঠছে ওম জবা কুসুম সংকাশনং কাশ্যপে, আপনারা ফোনে মন্ত্রটা আপনারা ফোনে স্ক্রিনে ইয়ে করে নিন, ছবিটা তুলে নিন, এই মন্ত্রটা জপ করুন, জবা কুসুমং শঙ্কা শঙ্কা শোপেয়ং মহাদ্যুতিং ভন্তারিণং সর্ব পাপঘ্নং প্রণৌতিষ্মি দিবাকরং, আর ওম ঘৃণী সূর্যায় নমো জপ করুন, বৃষ রাশিদের সমস্ত দিক দিয়ে আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি, উঠন্ত সূর্যকে যখন সূর্য উষাকালে সূর্যকে প্রণাম করুন, সূর্যকে জল দান করুন, অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু পারিবারিক কলহ অনেকাংশে বৃদ্ধি পাবে বৃষ রাশির জন্য, পরিবারের বয়স্কদের সাথে, বরের সাথে, হাজবেন্ডের সাথে, যে কোনো গুরুজন আসে তাদের সাথে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন। মিথুন রাশির জন্য বলবো, মিথুন রাশির এই সূর্য মিথুন রাশির পক্ষে ভালো, আর্থিক লাভ দেবেই, যে কাজ এতদিন বাধাপ্রাপ্ত অবস্থায় ছিল মিথুন রাশির জাতক জাতিকারা, আর্থিক উন্নতি হবে, কিন্তু দেখুন মন সবসময় উত্থাল পাতাল হয়ে থাকবে, মনে স্থিরতা আনতে হবে, এবং শত্রুরা অনেক ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করে উঠতে পারবে না, মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর বিষয়ে সচেতন থাকতে হবে, মাথার যন্ত্রণা প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের পরিশ্রম বেশি হবে, আয়ও বেশি হবে, ঠিক টাইম টু টাইম ঘুম থেকে উঠুন, সূর্য প্রণাম করুন,
একটা তামার ঘটে সামান্য চাল জল নিয়ে সূর্যকে দান করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমো, কিংবা ওম রিং রিং সূর্যায়, ওম রিং রিং সূর্যায় এই মন্ত্র জপ করুন, তাহলে উন্নতি হবে। কিন্তু কর্কট রাশির হঠাৎ করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, নতুন সম্পর্কে জড়িয়ে মানহানির সম্ভাবনা থাকবে, নতুন সম্পর্কে ইনভলভ হয়ে মানহানি হবে, বিশেষ কিছু লাভ হবে না। সিংহ রাশি, সিংহ রাশির অহংকার বহুলাংশে বৃদ্ধি পাবে, ইগো প্রবলেম চূড়ান্ত আকার ধারণ করবে, রাগ জেদ বাড়বে, গৃহে গৃহসুখ, গৃহে নতুন কিছু জিনিস কেনা, গৃহসুখ এবং গৃহ বাহন এই সব সংক্রান্ত কাজে অনেক আর্থিক সহ মানে ইনভেস্টমেন্ট করবেন এবং সেদিক থেকে লাভবান হবেন। এবার বলবো কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর ছোটাছুটি করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, বন্ধুর দ্বারা প্রচুর লাভ হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইনকাম যোগ বাড়বে এবং ভালো অর্থপ্রাপ্তি যোগ আছে। এই সময় নয় টাকাটা পাবেন আপনি 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে, কিন্তু কানেকশন এখনই তৈরি হবে, সেই জন্য আপনাকে ছোটাছুটি করতে হবে এবং যে কষ্ট ভোগ করছিলেন আর্থিক দুরবস্থার থেকে উন্নতি লাভ করতে পারবেন। এবার বলবো তুলা রাশি, তুলা রাশির ধনাগমন হবে, তুলা রাশি প্রচন্ড ভাবে আর্থিক উন্নতি হবে, তুলা লগ্ন তুলা রাশি অ্যাসেট তৈরি হবে, যদিও সেই টাকাটা একটাও থাকবে না, প্রচুর টাকা ইনকাম করবেন, ইনভেস্টও করবেন ঘরে নানা রকম কাজে ইনভেস্ট হয়ে যাবে, কিন্তু ইনকামও তুলা রাশির হবে। কিন্তু একটা ব্যাপার, লিগাল ম্যাটার, সরকারি গোলযোগ, সরকারি শাস্তি এই সমস্ত পাওয়ার যোগ আছে, সেজন্য সচেতন থাকবেন, টাইম টু টাইম কাজ করবেন, আপনি জানেন কোন দিক থেকে আপনার আক্রমণটা আসতে পারে, সুতরাং সেই দিকে ব্যাপারটা খুব সুস্থভাবে থাকার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সম্পর্ক ভালো হবে, সম্পর্ক নিয়ে কোনো অসুবিধা থাকবে না, কিন্তু নিজস্ব একটু ইগো প্রবলেম থাকবে, কিন্তু বৃশ্চিক রাশির পরিবারের ঝগড়া ঝাঁটি অশান্তি করার একটা মানসিকতা এসে যাবে, নিজেই নিজেকে বড় ভাববে, আর্থিক উন্নতি লাভ হবে, পদ মান প্রতিষ্ঠা পাবে, পেলেও রাগ জেদ প্রচন্ড পরিমাণে থাকবে, সুতরাং অবশ্যই গম বা আটা জাতীয় জিনিস কাউকে দান করুন। গঙ্গা যাদের রবি খারাপ, এই সময় ভালো ফল পেতে কোনো প্রবাহিত জলে গুড়, আখের গুড় নিয়ে অল্প আখের গুড় কিনে দান করে দিন, একটা পাতায় করে আখের গুড়টা জলে ভাসিয়ে দিন, অবশ্যই সুফল পাবেন। এবং প্রত্যেককে বলবো ঘুম থেকে উঠে একটা তামার ঘটিতে অল্প চাল নিয়ে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করুন, ওম ঘৃণী সূর্যায় নমো, কিংবা ওম রিং রিং সূর্যায়, 108 বার জল জপ করে জলটা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন এবং চালটা ছাদে বা মাটিতে ছড়িয়ে দেবেন, কাক পক্ষী খাবে, তার ফলে আপনার রাহু অনেক অংশে ভালো থাকবে এবং আপনি পয়সা কড়ি জমাতে পারবেন। ভালো থাকবেন, সুখের চাকা দেখুন, সুখে থাকুন, এই রবি প্রত্যেকের জন্য সুফল আনছে, কিন্তু কিছু কিছু রাশির যেগুলো প্রবলেম আছে ওগুলো সলভ করার চেষ্টা করুন, আজ যা অসম্ভব কাল তা হবেই, আমাদের সাথে থাকুন আর আমাদের কাছে থাকুন, ম্যাডামের সাথে থাকুন। আচ্ছা নমস্কার, নমস্কার।